কাগজওয়ালা টিভি আলার যে কোথায় থাকে কে জানে, এক ঘড়িকে দুনিয়া দিলে আমাকে লিয়ে খবর করি। সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলের জড়ে লদি পেরেতে যাইয়ে এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম বানের তড়ে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম ভাসিয়ে। গায়ের লোকে বললে, এক বিটি ছেলের জীবন তো, যদি বেটা ছেলা হইত তাইলে কি আর বাঁচত? আমার মরণ নাই, সেই কথাটাই আজ আবার তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাগমন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চেপে লাল ধুলা উড়ায় যেদিন আইলে তোমরা, পাহাড় কোলের জোড়ের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস, টাড়িহে টাড়িহে ডাঙ্গা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আমি কাঠ কুড়ানি, রাঙ্গা মাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাঁপা ফুলের পাড়া। আমি আমি একেবারে কালো, আকর ফলের পাড়া মিশমিশা কালো। তবে কালো হইলে হবে কি, সবাই বলে ওর গড়ন খুবই ভালো, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাগমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়ালে, মাথায় লাল পলাশের ফুল গুঁজলে, আমাকে নাকি দেখায় দারুণ, একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা ক্ষেত মজুর, এমনিতে তার সবই ভালো, শুধু দশের মধ্যে দশ সে একজনের নেশা ভাং করা মানুষ। দিন ফুরাইলে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেই মহুয়া তোলার মদ ভাটি, ঘর দুয়ার ছিলা পিলা লিখা পড়া বাপের কোনো দিকে লজন নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাত ছাড়িয়ে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলতো, এ তু ছোটতে বিহা কিসের, আর পাঁচটা বিটি ছিল যেমন যাচ্ছে স্কুলে তেমনি যাক কিনে, দু পাতা লিখা পড়া করে আসুক। সেই করিয়ে টানিয়ে টুনিয়ে কোনো মতে গায়ের স্কুলে নাইন টুকুন, ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানত মত, পুরুলিয়ার খট্টা পাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে আমি থানায় যাইয়ে ভাঙিয়ে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালার যে কোথায় থাকে কে জানে, এক ঘড়িকে দুনিয়া দিলে আমাকে লিয়ে খবর করি। সে খবর তো দেখিয়েছিলে তোমরা, মিছা নাই বলবো, এত সব জানিয়ে শুনিয়ে তুমি আমাকে বিহা করেছিলে বলিয়ে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল, মনে আছে? আমার সব মনে আছে। তুমি বলেছিলে তুমি আমাকে আরো লেখাপড়া শিখাবে, কাজের চাপে সে আর তোমার হইল কই, বস্তিবাসী কেলাব রক্তদান জীবনদান কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত, এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়িত নাই, এমনি করিয়ে দেখতে দেখতে ঘরের যাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়িয়ে। বড় লোকদের কত রকমের সব হুজুগ, গরিব ঘরের বিহা ভেঙে যাওয়া কালমিয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি বুঝবো কেমন করিয়ে? দেখলাম হুজুগটা একটুকুন কাটতে না কাটতেই তুমি পড়লি আমার গায়ের রং লিয়ে। কালো রং সাদা করবার যত রকমের সব নামি দামি কিরিম আছে আনতে লাগলে, তার সঙ্গে আবার পালা করে শোনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে গলায় দড়ি দিল মেয়ে, গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিহা ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। তুমি বলতে, এসব খবর তোমার জানার দরকার, নাইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই। আমি বলেছিলাম,
এমন দেশকে আমার বুঝে কাজ নাই। তারপরে এক জ্যৈষ্ঠ মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথাটা শুনিয়ে আমি এমন করে তোমার মুখের দিকে চাইয়ে রইলাম, তাই দেখে তুমি সঙ্গে সঙ্গে বলে উঠলে, না না মিছা লয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হইয়া আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়েছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। আজ কতদিন পরে আবার তোমার হাত ধরে সেই মন্দিরে। বেলা পড়তি অবেলাতে তুমি চাইয়েছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। বহুত দূরে পুরো মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার, বউয়ের গলা জড়ায় চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস হরে নাই মুখে। আমি কাঠকুড়ানি, রাঙা মাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠকুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে, কি আর আমি বুঝতে পারি। আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পায়ত বুঝতে। ভালোবাসার মানুষ অমন করে জড়ায় ধরে আদর করার ফাঁকে এক ঘড়িতে ফেলতে পারে নদীর জলে, বলো না এটা বুঝবো কেমন করে। কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার, তুমিও কি পারিয়াছিলে বুঝতে, যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে সাঁতার কাটিয়ে উথাল পাথাল ঢেউয়ের তালে দিব্যি পার হয়ে যাবে নদী। পারো নাই বুঝতে, একদম পারো নাই, তাই তখনই পার ছাড়িয়ে পালাইছিলে দৌড়ে। অবাক মানুষ তুমি, তোমাকে বসাইছিলাম দেবতার আসনে, আজ আজ তোমাকে কোথায় বসাবো বলো। দেখো মানুষে মানুষে কি তফাত, দেখো তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আর একজনা কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাতে দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশা ইট ভাটার বদলি মজদুর। না না তোমার মতন লেখাপড়া জানা মাস্টার সে লয়, লেখাপড়া সে আনপড়, একেবারে আনপড়। তুমি ভাবছ নালিশ করব তোমার নামে, না না নালিশ আমি করব নাই, কি হবে এক নালিশ করি। এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে, লেতা মন্ত্রী থানা পুলিশ সব। সেখানে আমাদের মতন এই গরিব ঘরের মিয়ার কতটুকুনার জায়গা আছে বলো। তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেই মানুষ। সেই মানুষকে সাক্ষী রাখে এক বহুত কালের বড় মানুষের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শুনো। সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পাইয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতন আপন দস্তুর দিয়ে চিরকাল আমাদের জীবনটাকে পায়ের তলে চাপে রেখে দিবে, তোমাদের পা এত লম্বা লয়। মৃণাল, তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।